আমার বক্তব্যের শুরুতেই আমি বঙ্গবন্ধু সম্পর্কে টাইম ম্যাগাজিন আগস্ট 1971 সালে একটি মন্তব্য করা হয়েছিল, সেই মন্তব্যটি পড়ে আমি বক্তব্য শুরু করতে যাচ্ছি। টাইম ম্যাগাজিন আগস্ট 1971 সালে বলা হয়েছিল বঙ্গবন্ধু সম্পর্কে, ইন কোট, এ ম্যান অফ ভিটালিটি অ্যান্ড ভেনহেমেন্স, মুজিব বিকেম দ্য পলিটিক্যাল গান্ধী অফ দ্য বেঙ্গলস, সিম্বলাইজিং দিয়ার হোপস অ্যান্ড ভয়েসিং দিয়ার গ্রাইভেন্স। নট ইভেন পাকিস্তানস ফাউন্ডার মোহাম্মদ আলী জিন্না ড্রিউ দ্য মিলিয়ন স্ট্রং থ্রংস দ্যাট মুজিবস has attracted in Dhaka, nor for that matter has any subcontinent politician since Gandhi's day spent so much time behind bars for his political beliefs. This is Bangabandhu Mujibur Rahman. Uni prothom je political success onar sheti hocche Pakistan srishtir shomoy, jokhon dekha gelo je poshchim pakistanira khub druto torighori kore ekti Pakistan korche, shekhane amader Bordhoman amader Pakistan party asche na, দার্জিলিং পূর্ব পাকিস্তান পার্টি আসছে না। ওনার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীহট্ট বা সিলেটকে পাকিস্তান পার্টি নিয়ে আসা। খুব স্বল্প সময়ের মধ্যে উনি সিলেটে গিয়ে ক্যাম্পেইন করে শ্রীহট্টকে এই পাকিস্তান পার্টি নিয়ে আসতে পেরেছিলেন। এটা ছিল আমার প্রথম ক্যারিশমা। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুর 10টি পলিটিক্যাল ক্যারিশমা বলার চেষ্টা করব। এবং বঙ্গবন্ধুর ক্যারিশমা নিয়ে একজন জার্নালিস্ট উনি সাইরিল ডান, উনি খুব চমৎকার করে বলেছেন, ইন দ্য 1000 ইয়ার হিস্ট্রি অফ বেঙ্গল শেখ মুজিব ইজ হার অনলি লিডার হু হ্যাজ ইন টার্মস অফ ব্লাড, রেস, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড বার্থ বিন এ ফুল ব্লাডেড বেঙ্গলি। হিজ ফিজিক্যাল স্ট্যাচার ওয়াজ ইমেন্স, হিজ ভয়েস ওয়াজ রেজোনেন্ট অফ থান্ডার, হিজ ক্যারিশমা ওয়ার্কড ম্যাজিক অন পিপল, দ্য কারেজ অ্যান্ড চার্ম দ্যাট ফ্লোস ফ্রম হিম মেড হিম এ ইউনিক সুপারম্যান ইন দিস টাইম। তো বঙ্গবন্ধুর দ্বিতীয় ক্যারিশমা ছিল, যখন পাকিস্তান সৃষ্টি হয়ে গেল তখন সোহরদি এবং শেরেবাংলা দুজনই রাজনৈতিক প্ল্যাটফর্ম কিছুটা হারিয়ে ফেললেন, কারণ তারা এই ধরনের পাকিস্তান চাননি। তাদের লঞ্চ যেখানে যেত মুসলিম লীগের পাণ্ডারা ক্যাডাররা তাদেরকে ধাওয়া করতো, শেরেবাংলাকে ঢাকা শহরে ইভেন বাসা ভাড়া দিতে অনেকে ভয় পেত। বঙ্গবন্ধুর প্রথম পলিটিক্যাল সাকসেস হচ্ছে বঙ্গবন্ধু এই পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে শেরেবাংলা এবং সোহরদিকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করে একটা নতুন ধারা রাজনীতির সৃষ্টি করেন। দ্বিতীয় সাকসেস বা তৃতীয় সাকসেস বলবো যে মুসলিম লীগ যে সমাজ যে জমিদার প্রথার বিরুদ্ধে দরিদ্র বাঙালি মুসলিম কৃষকদের প্রতিবাদ স্বরূপ যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, মুসলিম লীগ সেই স্বপ্নকে পাকিস্তান সৃষ্টির প্রথমেই ধূলিসাৎ করে দেয়। পাকিস্তান একটা অভিজাততন্ত্রের সৃষ্টি হয়, একটা জমিদারতন্ত্রের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু 1954 সালের নির্বাচনে সেই মুসলিম লীগকে সম্পূর্ণভাবে ভূমিধস বিজয়ের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেয়। পৃথিবীর কোনো দেশে একটি দল যখন একটি দেশ স্বাধীন করে বা সৃষ্টি করে তার এত সর্বসময়ের মধ্যে সেই দলের পতন হয় না যেটা মুসলিম লীগের হয়েছিল। বঙ্গবন্ধুর এটি একটি অন্যতম সাকসেস ছিল। চতুর্থ সাকসেসটি বা আমি চতুর্থ টার্নটি বলবো একটু বিব্রতকর, ভাষা নিয়ে এবং বঙ্গবন্ধু, ভাষা নিয়ে এবং আওয়ামী লীগ, ভাষা নিয়ে এবং বাঙালি, এটি নিয়ে একটা বেশ দ্বৈত সত্তা ছিল। ভাষা নিয়ে অবশ্যই একজন অনেস্ট রাজনীতিবিদ ছিলেন, অত্যন্ত প্রতিবাদী ছিলেন, সমালোচক ছিলেন। ভাষানী সম্পর্কে আর্চারকে ব্লাড তার দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ বইতে বেশ সমালোচনার সুরে বলেছেন, ভাষানী ওয়াজ পারহ্যাপস বেস্ট সামড আপ, মৌলানা ইজ এ প্যারাডক্স, আ মিক্সচার অফ সোসাইটি সিনসিয়ারিটি অ্যান্ড অ্যাবসার্ডিটি, আ মুসলিম, আ রেবেল অ্যান্ড অ্যানার্কিস্ট, ড্রেসড আপ অ্যাজ এ রেভলিউশনারি সোশ্যালিস্ট, আ ট্র্যাজিক অ্যান্ড আনফুলফিল্ড ম্যান, মিন হোয়াইল হি স্ট্যান্ডস উইথ দ্য আনফ্লাং উইপন অফ ক্যাওস অ্যান্ড ডিস্ট্রাকশন ইন হিজ হ্যান্ডস। বঙ্গবন্ধু ভাসানীকে কোনো অশ্রদ্ধা না করে খুব সুকৌশলে বাংলাদেশের এই ম্যাসিভ আন্দোলন যেটি স্বাধিকার, স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার দিকে চলে যায় সেই আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন। যদি বঙ্গবন্ধু ছাড়া ভাসানীর অধীনে এই নেতৃত্ব থাকতো, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ কখনোই স্বাধীন হতে পারত না। এটি তার একটা বিশেষ অর্জন ছিল। এবং মানিক মিয়া, তোফাজুল হোসেন মানিক মিয়া তার পাকিস্তানের রাজনীতি 20 বছর এই বইতেও ভাসানীর এই অতিমাত্রায় বাগাড়ম্বর, অতিমাত্রায় সমালোচনা, অতিমাত্রায় নেগেটিভিস্ট এবং ভোটে না যাওয়ার সিদ্ধান্তের বারংবার উনি প্রতিবাদ করেছিলেন এবং সমালোচনা করেছিলেন। 1970 সালের ভোটে ভাসানী ক্যাটাগরিক্যালি বলেছিলেন বঙ্গবন্ধুকে ভোটে না যেতে। সেদিন যদি বঙ্গবন্ধু ভাসানীর কথা শুনে সেই ভোটে না যেতেন, তাহলে বাংলাদেশের জাতির এই লেজিটিমেসিটা কখনো সৃষ্টি হতো না ভোটের মাধ্যমে যদি সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর পঞ্চম ক্যারিশমা আমি বলবো লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব সম্পর্কে বলা হয়ে থাকে যে এটা মেঘনা কাটা, এবং এই প্রস্তাব সম্পর্কে আমাদের আর্চার কে ব্লাড খুব চমৎকার একটা কথা বলেছেন, দ্য লাহোর কনভেনশন ইজ বেস্ট রিমেম্বার্ড হাউ ওভার ফর দ্য পাবলিক আনভেলিং অফ দ্য 6 পয়েন্ট, দে হ্যাড দ্য ইফেক্ট অফ এ বোম শেল, ইস্ট পাকিস্তান ইজ লুকড অন দিস দ্য 6 পয়েন্টস অ্যাজ এ কাইন্ড অফ মেঘনা কাটা
উই শুড ফ্রি দেম ফ্রম ডোমিনেশন। এই ছয় দফা শুধু যে আমাদের পূর্ব পাকিস্তানে পপুলার ছিল এমন না, এটা বেলুচিস্তানে খুব পপুলার ছিল। এবং আমি একটা কনফারেন্সে বেলুচিস্তানের কাকুলের, বেলুচিস্তানের একজন যে সম্ভ্রান্ত বংশ কাকি যিনি বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন তার নাতির সাথে দেখা হয়েছিল, তারা আমাকে বলেছে যে তারা ছয় দফার পক্ষে আন্দোলন করেছিল এবং তারা বঙ্গবন্ধুর ভক্ত ছিল। সো ছয় দফা দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয় হয় এবং ছয় দফার কারণে ভবিষ্যৎ রাজনীতির যে ছক পশ্চিম পাকিস্তানিদের সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন শত্রু নির্বাচনে এজাবলু চৌধুরী যিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের, তিনি বলেছিলেন আপনি নিশ্চিত থাকেন নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, পাকিস্তানের রাজনৈতিক সংকট দেখা দেবে, পাকিস্তানের কনস্টিটিউশনাল সংকট দেখা দেবে এবং আপনি ক্ষমতা দখল করতে পারবেন। সেই মতামতকে এবং গোয়েন্দা সংস্থারও সেই রিপোর্ট ছিল যে পাকিস্তানে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কিন্তু ছয় দফা এতই জনপ্রিয় হয় এবং বঙ্গবন্ধু ছয় দফার ব্যাপারে এতই আপোষহীন ছিলেন যে সারা পাকিস্তানে সমস্ত রাজনৈতিক দল মিলে যত ভোট পায় বঙ্গবন্ধু আওয়ামী লীগ একাই তার থেকে বেশি ভোট পায় এবং সমস্ত ছক ছিন্ন ভিন্ন হয়ে যায়। এত বড় বিজয়ের পরেও পাকিস্তানিরা ক্ষমতা দিতে চায় না, এর প্রধান কারণ পাকিস্তানি বা পাঞ্জাবিরা কখনোই অ্যাডাল ফ্রান্সেসে বিশ্বাস করতো না, তারা কখনো ওয়ান ম্যান ওয়ান ভোটে বিশ্বাস করতো না, তারা কখনোই বিশ্বাস করতো না একজন পাঞ্জাবিরও এক ভোট একজন বাঙালিরও এক ভোট। এবং এই বিষয়ে পারভেজ হুডুবে উনি একজন খুব নিউক্লিয়ার সায়েন্টিস্ট, উনি আদাব ফেস্টিভ্যালে বলেছেন খুব ভালো একজন পাকিস্তানি, উই মিসট্রাস্টেড দ্য বেঙ্গলিজ, উই থট অফ দেম অ্যাজ লেসার পিপল, উই এক্সপ্লয়েড দেম দেন উই ম্যাসাকার দেম। এবং এই যে হঠাৎ করে বারবার লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে পরিবর্তন করা হলো, এ দিয়ে খুব বোঝা যাচ্ছিল যে একটা দুরভিসন্ধি আছে। এবং মার্চের এক তারিখ থেকে পূর্ব বাংলার সম্পূর্ণ ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে চলে আসে এবং বঙ্গবন্ধু খুব সতর্কতার সাথে যে জিনিসটি করেন, উনি অসহযোগ আন্দোলন করেন কিন্তু সমস্ত প্রকার দাঙ্গাকে উনি অ্যাভয়েড করেন। এবং সেই সময় দুই তারিখে বা তিন তারিখে পল্টনে দুটি বিহারি দোকানে লুটপাট হয়েছিল, বঙ্গবন্ধু তাৎক্ষণিক আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে সমস্ত লুটের মাল ফেরত প্রদান করে দেন। এটি একটি অসাধারণ নিদর্শন এবং অ্যান্থনি মাসকারেন্স তার বইতে খুব ক্যাটাগরিক্যালি বঙ্গবন্ধুর এই গুণটার প্রশংসা করেছেন এবং বলেছেন সেই সময় বঙ্গবন্ধু যদি সহনশীল না হতেন লক্ষ লক্ষ বিহারি মারা যেতে পারতেন। দুঃখের বিষয় হচ্ছে 72 সালে জাস্টিস হামিদুর রহমান চিফ জাস্টিস অফ পাকিস্তান ছিলেন, উনি একটা ন্যাক্কারজনক রিপোর্ট করেন এবং সেখানে বলেন যে বিহারিদেরকে সেই সময় হত্যা করা হচ্ছিল। আরও দুঃখের বিষয় হচ্ছে এটাকে কাউন্টার করার মতো আমাদের দেশের কোনো সর্বদলীয় বা কোনো জুডিশিয়াল রিপোর্ট নাই, আমাদের কোনো কমিশন রিপোর্ট নাই। মাননীয় স্পিকার একটু 3 মিনিট, জি 3 মিনিট, কোনো কাউন্টার রিপোর্ট নেই। এই কাউন্টার রিপোর্ট না থাকার কারণে আমরা ওই কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ করতে পারি না। ওই কমিশন রিপোর্টটা সম্পূর্ণভাবে জুলফিকার আলী ভুট্টোর ডিকটেশনে হয়েছিল, সেনাবাহিনীর ডিকটেশনে হয়েছিল, পার্ট অফ দ্য রিপোর্ট এখনও রিভিল হয়নি। তো আমরা মনে করি যে 2-3 তারিখ থেকে শুরু করে বঙ্গবন্ধু অসাধারণ একটা সহনশীলতা দেখিয়েছিলেন এদেশকে অহিংস আন্দোলনের দিকে রাখার জন্য। এবং 7 তারিখে সে অসাধারণ ভাষণ, এই ভাষণের মধ্যে কী আছে বলাটা খুব মুশকিল, কারণ কী আছে বলতে গেলে লিস্টটা শত শত হয়ে যায়। এই ভাষণের মধ্যে স্বাধিকার আছে, এই ভাষণের মধ্যে স্বাধীনতা আছে, এই ভাষণের মধ্যে ডিপ্লোমেসি আছে, এই ভাষণের মধ্যে বিপ্লব আছে, এই ভাষণের মধ্যে যুদ্ধ আছে, এই ভাষণের মধ্যে শান্তি আছে। এবং এই একটি ভাষণ দিয়ে আমাদের টোটাল জাতির একটি বৈপ্লবিক ধারা ফুটে উঠেছে। মাননীয় স্পিকার, কেন 7ই মার্চে উনি যুদ্ধ ঘোষণা করলেন না, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন। অবশ্যই আমি মনে করি উনি যুদ্ধ এড়াতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু 25 তারিখ পর্যন্ত আলোচনা করেছিলেন যুদ্ধ এড়ানোর জন্য এবং ক্যাটাগরিক্যালি এ বিষয়ে অ্যান্থনি মাসকারেন্স তার রেপ অফ বাংলাদেশ বইয়ের 99 পেজে খুব চমৎকারভাবে বলেছেন, ইট ওয়াজ দ্য ডিস্টিংক্ট পসিবিলিটি দ্যাট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স উড ইনস্ট্যান্টলি প্রভোক এ স্যাভেজ রিটেলিয়েশন বাই দ্য ওয়েস্ট পাকিস্তানি আর্মি ইন ইস্ট বেঙ্গল নাও লিড বাই দ্য মার্সিলেস টিকটা খান, ইনোসেন্ট লাইভস উড বি লস্ট, পারহ্যাপস লার্জ পার্ট অফ ঢাকা অ্যান্ড চিটাগাং উড বি ডিস্ট্রয়েড, শেখ মুজিব ওয়াজ অ্যাগেনস্ট ব্লাডশেড। শান্তির জন্য যদি কাউকে মৃত্যু পরবর্তী নোবেল প্রাইজ দেওয়ার সুযোগ থাকে আমি বলবো এটা বঙ্গবন্ধু পাওয়া উচিত, কারণ মার্চ মাসে উনি যে সহনশীলতা দেখিয়েছেন সমস্ত ভোটে অ্যাবসলুট মেজরিটি পাওয়ার পরও উনি 10 দিন আলোচনা করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, উনি সবই বুঝতে পারছিলেন কিন্তু উনি আলোচনা করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন যুদ্ধ এড়ানোর জন্য। এর কোনো এরকম নিদর্শন পৃথিবীতে আর কারো আছে বলে আমার মনে হয় না। স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই, স্বাধীনতার একমাত্র ঘোষক অবশ্যই বঙ্গবন্ধু, যিনি জাতির জনক, যিনি ঘোষণা দিয়েছেন, যিনি লিখে দিয়েছেন তিনিই ঘোষক, তিনি ছাড়া অন্য কেউ ঘোষক হতে পারে না, অন্য কেউ পাঠক হতে পারে বা পরবর্তী ঘোষক হতে পারে। মাননীয় স্পিকার, আমি মনে করি যে
স্বাধীনতার পরে বঙ্গবন্ধু অবশ্যই তিন বছরে অনেকগুলো ভালো কাজ করেছিলেন, তার মধ্যে একটা অনবদ্য হচ্ছে উনি দ্রুত সংবিধান দিতে পেরেছিলেন। পাকিস্তানে 10 বছরও সংবিধান দিতে পারেনি। চিলড্রেন অ্যাক্ট 1990 সালে প্রথম ইন্টারন্যাশনাল কনভেনশন হলো চিলড্রেন অ্যাক্টের উপর, কিন্তু বঙ্গবন্ধু 1974 সালেই চিলড্রেন অ্যাক্ট করেছিলেন। বঙ্গবন্ধু এত উদার ছিলেন যে সবুর খানকে যখন অ্যারেস্ট করা হলো উনি তখন ফোন করে বললেন, সবুর খানকে অ্যারেস্ট করো কিন্তু তাকে অসম্মান করো না। এই উদার মানুষটিকে একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে সপরিবারে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, আমি আজকের এই দিনে একটি আহ্বান জানাচ্ছি, 2 মিনিট মাননীয় স্পিকার, আহ্বান জানাচ্ছি একটা সর্বদলীয় কমিটি করা প্রয়োজন, ফ্যাক্ট ফাইন্ডিং, এবং একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি নিয়ে, যে আদালতের রায় আছে, এই রায়ের বাইরেও আরও বহু মানুষ আছে যারা এই 75 হত্যাকাণ্ডের সাথে, মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় স্পিকার, যারা এই 75 হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা ফ্যাক্ট, যারা পর্দার আড়ালে ছিল, যারা সাইলেন্ট স্পেক্টেটরের রোল প্লে করেছে, যারা ট্যাঙ্কের ঘটর ঘটর আওয়াজ শুনেছে কিন্তু ঘর থেকে বের হয়নি, এই বিশাল একটি তদন্ত আমাদের করা প্রয়োজন। এবং সর্বদলীয় নিরপেক্ষ একটি শ্বেতপত্র আমাদের প্রয়োজন, যে শ্বেতপত্রটি একটি জাতীয় দলিল হবে যে 75 সালে কারা এই হত্যাকাণ্ডের পিছনে ছিল, কোন দেশি শক্তি, কোন বিদেশি শক্তি, কোন এজেন্সি, আমাদের একটা গোয়েন্দা সংস্থাও কেন আগে থেকে ইনফর্ম করতে পারলো না। এই সমস্ত ঘটনার একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া অবশ্যই প্রয়োজন। আরেকটি কথা বলবো, বঙ্গবন্ধু একটা অসাধারণ কাজ করেছিলেন, তার বাঙালিত্ব নিয়ে আমি বারবার বলতে চাই, যে উনি ওনার 10ই জানুয়ারির বক্তব্যে বললেন যে, কবি নজরুলের একটি শ্লোক বললেন যে 7 কোটি বাঙালি, এদের কবি নজরুল, কবি রবীন্দ্রনাথের, এবং নজরুলেরকে নিয়ে বললেন নমো নমো নমো, অর্থাৎ একই বক্তব্যে নজরুল রবীন্দ্রনাথ ওনার সবসময় ছিল। উনি জাতীয় কবি করলেন নজরুল ইসলামকে, আর জাতীয় সঙ্গীত করলেন রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়ে। এবং 24শে মে 1972 সালে উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রোহী কবিকে, নজরুলকে বাংলাদেশে নিয়ে আসেন। যদি উনি নজরুল, কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে না আসতেন, তাহলে হয়তোবা কবি নজরুল অত্যন্ত অবহেলায় তার দিন যাপন করতেন। এটি একটি অসাধারণ কাজ উনি করেছিলেন। ওনার সাথে নজরুলের যে তাত্ত্বিক সম্পর্ক, ওনার সাথে নজরুলের যে বিদ্রোহের সম্পর্ক, বিপ্লবের সম্পর্ক, সেটা সর্বোচ্চ মর্যাদা উনি দিয়েছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে উনি চান এদেশের মানুষ পেট ভরে ভাত খাবে। আজকে এদেশের মানুষ পেট ভরে ভাত খাচ্ছে, ওনার অপূর্ণ স্বপ্ন ওনার কন্যা, বঙ্গবন্ধু কন্যা পূরণ করছে। আমরা অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই সরকারকে সহযোগিতা করতে চাই। আজকে অনেক ইন্ডেক্সে আমরা পার্শ্ববর্তী অনেক দেশের থেকে এগিয়ে আছি, তবে আমরা অবশ্যই একটা বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা চাই না এখানে কোনো একটা নব্য অভিজাততন্ত্র সৃষ্টি হোক, আমরা চাই না এখানে ধনী গরিবের বৈষম্য বাড়ুক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।